আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাবিয়াস বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গত পর্বের দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন। পুরো ডেকোরেশনটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমি এই কেকটিকে অফ স্ক্রিনে তিনটি লেয়ারে কেটে নিয়েছি। এবার প্রথম লেয়ারটি আমি কেক বোর্ডের উপরে বসিয়ে নিয়েছি। এবারে আমি কেক বোর্ডের উপরে একটু হুইপ ক্রিম নিয়ে নিব। এই হুইপ ক্রিম লাগিয়ে কেকটি বসিয়ে দিলে আপনার কেকটি কোনোভাবেই নড়ে যাবে না, এই কেকটি খুব ভালোভাবে সেট হয়ে থাকবে। এবারে আমি এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিব। আমি প্রথম লেয়ারটার উপরে খুব ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ না করলে স্পঞ্জ কেকটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ ব্রাশ করতে হবে। আমার প্রথম লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে আমি প্রথম লেয়ারটাকে ফ্রস্টিং করে নিচ্ছি। আপনার একটু কাজটা দেখে বুঝে নেবেন। সম্পূর্ণ লেয়ারটাতে ক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে একটু সমান করে নিচ্ছি। মোটামুটি ক্রিমটা আমার একটু সমান হয়ে গিয়েছে। এবারে এর উপরে আমি দ্বিতীয় লেয়ারটি বসিয়ে দিয়ে হালকা হাতে একটু চেপে বসিয়ে দিব। এবারে আমি প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে ছড়িয়ে থাকা ক্রিমগুলোকে একটু সেট করে নিচ্ছি। এভাবে ক্রিম লাগিয়ে নিলে আপনার গ্রাম কোডের কাজ করে। দ্বিতীয় লেয়ারটিতেও আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আমি এবারে দ্বিতীয় লেয়ারটিতেও ঠিক একই প্রসেসে ক্রিম ফ্রস্টিং করে নিচ্ছি। আপনারা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম ফ্রস্টিং করার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্রিমটা অপচয় কম হবে, আপনার ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। আবারও একটি প্যালেট নাইফের সাহায্যে আমি দ্বিতীয় লেয়ারের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। কেকের সর্বশেষ লেয়ারটিকেও আমি ঠিক একই প্রসেসে হালকা হাতে চেপে চেপে বসে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে সাইডে ছড়িয়ে থাকা ক্রিমগুলোকে আমি আবারও একটু সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে আমি আবারও সুগার সিরাপ দিয়ে অল্প পরিমাণে ক্রিম উপর দিয়ে দিয়ে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে ছড়িয়ে নিচ্ছি। আমি এটাকে ক্র্যাম কোট করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এবারে সামান্য পরিমাণ স্কাই ব্লু জেল কালার দিয়ে আমি ক্রিমটাকে একটু কালার করে নিয়েছি। সেই ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করব। ক্রিমটা কেকের উপরে খুব ভালোভাবে কাভার করে নিয়ে আমি এটাকে ফিনিশিং দিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন হুইপড ক্রিমে একটু জেল কালার ব্যবহার করার জন্য। লিকুইড কালারগুলো কিন্তু গরমের দিনে ক্রিমটাকে খুব নরম করে দেয়। প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে কেকের মধ্যে সেট করে নিচ্ছি। এবার একটি স্ক্র্যাপার দিয়ে আমি ফাইনাল ফিনিশিংটুকু দিয়ে নিব। আপনারা কেকের ফিনিশিং আনার জন্য এতে স্ক্র্যাপারের পরিবর্তে যে কোনো ভিজিটিং কার্ডও ব্যবহার করতে পারেন। আমি একটু টিস্যু দিয়ে কেক বোর্ডটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি ঠিক এভাবে ফিনিশিংটা দেওয়ার পরেও কেকটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 10 মিনিটের জন্য সেট করে নিয়েছি। এবারে একটি স্টার নজলের সাহায্যে একদম নজল সেটের যে ছোট স্টার নজলগুলো থাকে সেই নজলটি দিয়ে একটু বর্ডার দিয়ে নেব। বর্ডারটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর উপরে ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা একটু কাজটা দেখে বুঝে নেবেন। গরমের দিনে হুইপ ক্রিমের উপরে ফন্ডেন্টের কাজ করাটা কিন্তু অনেক টাফ। চেষ্টা করবেন খুব সাবধানে কাজটা করার জন্য। আমি এই কেকটি ডক্টরস থিম কেক করছি, তাই দিয়েছি একটি স্টেথোস্কোপ। সামান্য কিছু পরিমাণ ক্যাপসুল ট্যাবলেট দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। খুব ভারী কোনো ডেকোরেশন এটাতে করব না। আমি এখানে সামান্য পরিমাণে চকলেট মেল্ট করে একটি লেটার মোল্ডে চকলেট টপার বানিয়ে নিয়েছি। সেটি দিয়ে আমি হ্যাপি বার্থডে এস বি আর ডিটি বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু লাভ শেপের চকলেট টপার। পাতা শেপের চকলেট টপারও আমি এই কেকটিতে ব্যবহার করেছি। আপনারা সিলিকন মোল্ডে যে খুব সহজেই চকলেট টপার তৈরি করে নিতে পারেন।
আমি এখানে হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট মেল্ট করে এই চকলেট টপারগুলোকে তৈরি করেছি। আমি কেকের সাইড দিয়েও কিছু এলোমেলো চকলেট টপার বসিয়ে দিচ্ছি। এই চকলেট টপারকে এলোমেলো বলার কারণ এটাই যে আমি এই চকলেটগুলোকে শুধুমাত্র একটি বেকিং পেপারের উপরে ছড়িয়ে দিয়ে আমার নিজের ইচ্ছা মতো ভেঙে ভেঙে উঠিয়ে নিয়েছি। সম্পূর্ণ টপারগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে, আমার কেকটা এখন সম্পূর্ণ রেডি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।